হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমি নিশা রুমি, সুরসনা ফেব্রিক্সে অ্যাডমিন। আজকে আবার আপনাদের সবার সাথে লাইভে চলে আসলাম। পোস্ট দিয়েছিলাম 4টা বাজে লাইভে আসবো, কিন্তু 5 মিনিট আগে চলে আসছি। কারণ হচ্ছে গিয়ে আর কি 4:30 বাজে আজান দেয়, তো আমি একটু আজানের আগেই আমার লাইভটা শেষ করে চলে যেতে চাই। তো আপুর একটু তাড়াতাড়ি করে জয়েন করে ফেলুন, আর আমাকে যদি ঠিক মতো দেখা যায় অবশ্যই জানাবেন। লাইটে নেটে সাউন্ডে যদি কোথাও প্রবলেম হয় তাহলে জানাবেন, আর যদি প্রবলেম না হয়, সব যদি ক্লিয়ার ভাবে একদম দেখতে পারেন শুনতে পারেন তাহলেও জানিয়ে দিবেন, ঠিক আছে, যে কোথাও কোনো প্রবলেম হচ্ছে না। ওকে, আর আজকে হচ্ছে গিয়ে পার্টি ওয়্যার দেখাবো বলেছিলাম, মেবি বলে দিয়েছিলাম আজকে পার্টি ওয়্যার দেখাবো, কারণ সবাই অনেক দিন ধরে হচ্ছে গিয়ে গর্জেস আর কি গর্জেস বলতে পার্টি ওয়্যার চাচ্ছিল। তো আজকে আমি খুবই সুন্দর একটা ড্রেস দেখাবো, আমার যে ড্রেসটা এটা আমার অনেক পছন্দ হয়েছে, হোপফুলি সবার অনেক ভালো লাগবে, কারণ খুবই সুন্দর একটা ড্রেস। ওকে, আর হচ্ছে গিয়ে আর কি, আচ্ছা এরপর আর কোনো কথা মনে পড়লে আমি বলবো, ঠিক আছে। আচ্ছা আমি একটু কমেন্ট পড়ে নেই। হ্যালো জুবাইদা আপু, হ্যালো রেহানা আপু, আজকে রেহানা আপু একদম লাইভ স্টার্ট হওয়ার সাথে সাথে চলে আসছে। হ্যালো আশা দুজো আমার আশা আপু, হাই আপু, হ্যালো ফামিহা আপু, হ্যালো নাসরিন আপু, হাই আপু কেমন আছো? এই তো আসমা আপু, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ওকে, আচ্ছা তাহলে হচ্ছে গিয়ে কোথাও প্রবলেম হচ্ছে না। হাই আপু, হ্যালো নীল, নীল কষ্ট নীল আপু, হ্যালো আপু, হ্যালো আদ্রিজা আপু, হ্যালো রেশমি আপু, হাই আপু কেমন আছো? হ্যালো মারিয়া আপু, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? হাই, হ্যালো ইশরাত আপু, হ্যালো রিমা আপু, হ্যালো খুশি ফরহাদ আপু, হ্যালো কিউট আপু কেমন আছো? আপু তোমার হেয়ার এর সিক্রেট বলো না প্লিজ। হ্যালো মেহেরনিগার আপু, এটা হচ্ছে কি তেমন কোনো সিক্রেট নাই, এটা এমনই আর কি, এখানে আর কি কিছু আর করার নেই। হ্যালো মুনিরা আপু, তোমার থেকে আমি 2টা ড্রেস নিয়েছি, তাই আসমা জামার আপু অবশ্যই রিভিউ শেয়ার করবেন, ঠিক আছে, নাইস ড্রেস। হ্যাঁ আসলে এই ড্রেসটা অনেক সুন্দর, যখন আমি এই ড্রেসটা ডিটেলসে দেখাবো তখন এটা আপনাদের আরও অনেক ভালো লাগবে। ভালো আছো? হ্যাঁ এই তো রিমা আপু, ভালো আছে, আপনি কেমন আছেন? হ্যালো রেহানা নাসরিন আপু, হাই আপু, হ্যালো সুক্তারা আপু, হ্যালো রেজওয়ানা আপু, হ্যালো ফাতেমা আপু, হ্যালো রুমানা আপু, হ্যালো তাসনুবা নূর আপু কেমন আছো? এই তো ফারহালিজা আপু, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আচ্ছা সবাইকে হাই হ্যালো, ঠিক আছে, যারা যারা হচ্ছে গিয়ে হাই হ্যালো লিখছেন। কেমন আছো সুইট হার্ট? হ্যালো সাদিয়া রহমান বিথি আপু, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? তোমার কালেকশন অনেক জোস আপু, থ্যাংক ইউ মিষ্টি আপু, হ্যালো হ্যালো সাবরিনা আপু, আপু অর্ডার কিভাবে করে তোমার পেজে? আমি নতুন, হ্যালো সিনথিয়া আপু, আমাদের পেজে যদি অর্ডার করতে চান আপনি হচ্ছে গিয়ে যেটা অর্ডার করবেন সেটা শুধু স্ক্রিনশট নেবেন, অথবা আমাদের পেজে ছবি আপলোড করা আছে অনেক কিছুরই, অনেক জিনিসপত্র, ওগুলো থেকে ছবি ডাউনলোড করে আমাদের পেজে ইনবক্স করবেন ফোন নাম্বার অ্যাড্রেস সহ, ঠিক আছে। আচ্ছা তো এখন হচ্ছে গিয়ে বলি কালকের লাইভের কথা, যে কালকে কিন্তু আর কি কালকে রাত্রে ফেসবুকে একটু ডিস্টার্ব দিচ্ছিল, যার কারণে অনেকেই আর কি মেসেজের রিপ্লাই পাইনি, অনেকে মেসেজ দিয়েছে যেগুলো আমরা দেখতে পাইনি বা আমাদের এখানে আসেনি, ঠিক আছে। তো ওটা হচ্ছে আজকে সকালে আর কি ঠিক হয়ে গিয়েছে, ঠিক হয়ে গিয়েছে না আজকে সকালে, হ্যাঁ আজকে সকালে হচ্ছে ঠিক হয়ে গেছে। তো আজকে সকালে যারা যারা কালকে রিপ্লাই পানি তারা পেয়ে গিয়েছেন রিপ্লাই, আর হচ্ছে গিয়ে যারা কালকে রিপ্লাই পেয়েছেন বা কালকে অর্ডার দিয়েছিলেন তারা আজকের মধ্যে ডেলিভারি পেয়ে যাবেন, আর যারা হচ্ছে ডেলিভারি পাননি এখনো তারা হচ্ছে কালকে মানে ফ্রাইডেতে ডেলিভারি পাবেন। এভাবে আর কি ফ্রাইডেতে আমাদের শোরুম ডেলিভারি সব বন্ধ থাকে, ওদের ডেলিভারি দেওয়া হয় না, কিন্তু আর কি কালকের আর কি গতকালকের যে লাইভটা ছিল সানা সাফিনাস ব্ল্যাকের ওটার ডেলিভারি আপনারা কালকে আর কি আগামীকাল ফ্রাইডেতে পেয়ে যাবেন। ওকে, আচ্ছা ড্রেসটা দাও, আমি ড্রেসটা তাহলে দেখানো স্টার্ট করে দিই, খুবই সুন্দর একটা ড্রেস, খুবই রিজনেবল প্রাইসে। হ্যালো আপি, হ্যালো লাভেন্ডেল মাহিন আপি, আপু লন কালেকশন আনবা না? লন আজকে তো কোনো লন নেই, আজকে হচ্ছে গিয়ে ইন্ডিয়ান পার্টি ওয়্যার দেখাবো আপু। হাই আপু, হ্যালো বিপু আক্তার আপু, হ্যালো সাইফুন নাহার আপু, হাই আপু কেমন আছো? এই তো রোকসানা উর্মি আপু, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আপনি কেমন আছেন? ইউ আর ওয়াও, থ্যাংক ইউ সারা আপু। আচ্ছা আমি তাহলে বেশি কথা না বলে ড্রেস দেখানো স্টার্ট করি, কারণ এই ড্রেসটা খুবই সুন্দর, সব অনেক ভালো হবে, কালারটা আর কি খুবই ইউনিক একটা কালার, ঠিক আছে ইউনিক কালার বলতে পারেন, আর এটা কম্বিনেশনটাও অনেক ইউনিক, প্লাস এটার ওড়নার সাথে আর কি প্লাস এটা কালারটা অনেক ইউনিক। ওকে, তো এগুলো হচ্ছে গিয়ে ইন্ডিয়ান শ্রী ফ্যাবজের ড্রেস, ঠিক আছে। তুমি খুব সুন্দর সুন্দর কানের দুল পরো, থ্যাংক ইউ ফারিদা আপু। এই যে আচ্ছা আমি দেখানো স্টার্ট করি, ওকে এই যে এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান শ্রী ফ্যাবজের ড্রেস, খুবই সুন্দর একটা ড্রেস, খুবই ভালো কোয়ালিটির একটা ড্রেস, আর হচ্ছে গিয়ে প্রাইসও কিন্তু অনেক রিজনেবল। ওকে, এটার ওড়নাটা অনেক সুন্দর, আমার কাছে খুবই সুন্দর লেগেছে, কারণ ওড়নাটা একদম সফট একটা নেটের মধ্যে হচ্ছে
কাজ করা, ঠিক আছে? আপু তোমার ড্রেসগুলো টোটালি আনকমন, আমার ফ্যামিলি সবাই খুব পছন্দ করে। তাই জোবাইদা মোল্লা আপু, থ্যাংক ইউ সো মাচ আপু, আপনাকেও আর আপনাদের ফ্যামিলির সবাইকে থ্যাংক ইউ। ওকে আপু, গ্রিন শামু সিল্ক চাই, প্লিজ প্লিজ। গ্রিন শামু সিল্ক আপু স্টক আউট হয়ে গিয়েছে, যদি ওটা রিস্টক হয় তাহলে আমরা আবার দেখিয়ে দিব, ঠিক আছে? বাট গ্রিনটা স্টক আউট হয়ে গেছে, কিন্তু আপনাদের জন্য আরো সুন্দর সুন্দর সিল্ক আমি কিছুদিন পরে নিয়ে আসবো, ঠিক আছে? ওকে, তাহলে এই সুন্দর ড্রেসটা দেখাই। ফার্স্টে এটা কালারটা বলে দেই, কারণ এটা কালারটা খুবই আনকমন আর ইউনিক একটা কালার, খুবই সুন্দর একটা কালার, যেটা হচ্ছে সবাইকে অনেক সুন্দর করে স্যুট করবে। এটার কালারটা হচ্ছে, আমি ক্যাপশনে এটার নাম দিয়েছি হচ্ছে স্টিল ব্লু, কারণ এটার কালারটা হচ্ছে সুন্দর একটা স্টিল ব্লু কালার। স্টিল ব্লু কালার মানে হচ্ছে গিয়ে যে গ্রে ব্লু কালার, ওকে, গ্রে বা অ্যাশও বলতে পারি, কারণ এটা কিন্তু এক্স্যাক্টলি একটা অ্যাশ কালার না, এটা হচ্ছে অ্যাশ বা গ্রে কালারের মধ্যে একটু ব্লু কালারের ভাইবস আছে, ঠিক আছে? যার কারণে এটাকে হচ্ছে ব্লু ব্লুও লাগে আবার একটু অ্যাশ অ্যাশও লাগে, ঠিক আছে, যার কারণে এটাকে হচ্ছে গিয়ে আমরা নাম দিয়েছি স্টিল ব্লু। খুবই সুন্দর একটা কালার, কালারটা অনেক ইউনিক। এখন আমি এটার এমব্রয়ডারি গুলো ক্লোজ করে দেখাই, কারণ এখানে যে কাজগুলো খুবই সুন্দর, খুবই কালারফুল আর অনেক ভালো ফিনিশিং। ওকে, এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড, এটা কিন্তু এগুলো পুরোটা হচ্ছে কালারফুল এমব্রয়ডারি করা, খুবই ঘন করে এমব্রয়ডারি করা আছে। হাই আপু, হ্যালো মো আফরিন আপু, আপু ড্রেস দুইটা পেয়েছি, তোমাদের মতো এত রিজনেবল প্রাইসে কেউ দিতে পারে না, থ্যাংক ইউ রোকসানারা উর্মি আপু। আচ্ছা আমি ড্রেসটা দেখাই, হ্যাঁ এই যে, এটার কিন্তু ফ্রন্ট সাইড পুরোটাই খুবই সুন্দর করে এমব্রয়ডারি করা আছে। এখানে হচ্ছে গিয়ে এই যে একটু হোয়াইট কালারের এমব্রয়ডারি আছে, হোয়াইট, তারপর এটা হচ্ছে পেস্ট কালারের এমব্রয়ডারি, আর এখানে কিন্তু পিঙ্ক আছে আর হচ্ছে পার্পল কালার আছে, ঠিক আছে? পিঙ্ক পার্পল আর এখানে আছে হচ্ছে গিয়ে অরেঞ্জ কালার, পিচ কালার, খুবই সুন্দর আর খুবই কালারফুল, আর এমব্রয়ডারি ফিনিশিং কিন্তু অনেক ভালো ফিনিশিং, প্লাস অনেক সুন্দর করে এমব্রয়ডারি গুলো করা আছে, ঠিক আছে? যেটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইডের এমব্রয়ডারি, আর এইটার সাথে পুরোটা ড্রেসে কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করে হচ্ছে যে সিকোয়েন্সে কাজগুলো করা আছে। সিকোয়েন্স গুলো কিন্তু অনেক ঘন সিলভার কালারের আর অনেক সুন্দর করে হচ্ছে গিয়ে শাইন করছে, ঠিক আছে? অনেক সুন্দর করে শাইন করছে, যে দেখতে পাচ্ছেন এই সিকোয়েন্সের ডিজাইনটা আমার অনেক ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে, কারণ এই এই সিকোয়েন্সের কারণে ড্রেসটাকে আরো বেশি সুন্দর লাগে। এখানে যদি এখানে বোঝা যাচ্ছে নাকি এত ক্লিয়ার ভাবে আমি জানি না, কিন্তু এই যে এই সিকোয়েন্স গুলো কিন্তু অনেক সুন্দর, এটা বানানোর পরে জিনিসটা এই যে আরো সুন্দর লাগে, ঠিক আছে? এই যে এটা হচ্ছে পুরোটা বডিতে অনেক সুন্দর ডিজাইন করে, যে এখানে আছে, এখানে আছে, তারপর এই যে নিচেও কিন্তু সুন্দর করে সিকোয়েন্স দিয়েছে, আর সিকোয়েন্স কিন্তু শুধু একটা লাইনের সিকোয়েন্স না, এখানে হচ্ছে গিয়ে তিনটা লাইনের সিকোয়েন্সটা করা আছে, যার কারণে এটাকে চওড়া মনে হচ্ছে আর আরো সুন্দর লাগছে। ওকে, এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইডের কাজ, আর এটা উপরের পোর্শনের কাজটা তো সুন্দরই। এখান থেকে আপনারা বুট নেক অথবা ভি নেক অথবা যে কোনো নেক দিবেন, এই ড্রেসের সব নেক মানাবে, ঠিক আছে? সব নেকই সুন্দর লাগবে। তো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্টে উপরের পোর্শন। এখন এটা নিচেরটা দেখাই, উপরেরটা কিন্তু খুবই কালারফুল, উপরের পোর্শনটা অনেক কালারফুল এমব্রয়ডারি করা, আর নিচের পোর্শনটা হচ্ছে গিয়ে এই যে নিচের পোর্শনটা হচ্ছে এটা একটু অ্যাশ টাইপের, লাইট অ্যাশ টাইপের এমব্রয়ডারি আছে। এই যে এই কামিজের উপরে গ্রে কালারের উপরে হচ্ছে যে এরকম হালকা অ্যাশ টাইপের এমব্রয়ডারি করা আছে, ঠিক আছে? উপরের কালারটা, উপরে এমব্রয়ডারিটা অনেক কালারফুল, আর নিচে হচ্ছে একটা কালার দিয়ে সুন্দর করে এমব্রয়ডারি করে দেওয়া আছে। তো এটা জিনিসটা কিন্তু অনেক সুন্দর, যেটা এই ডিজাইনটাও খুবই সুন্দর, এখানে একটু কুজার মধ্যে প্যাটার্নের মতো প্রিন্ট করে দিয়েছে, আর এটার নিচে কিন্তু এই যে সিকোয়েন্সগুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে দিয়েছে, প্লাস সিকোয়েন্সের ফিনিশিংও অনেক ভালো, অনেক ভালো। আমার কাছে এই ড্রেসটা খুব ভালো লেগেছে, আর এই ড্রেসের সব থেকে সুন্দর জিনিসই লেগেছে এই যে সিকোয়েন্সের কাজটা, এই সিকোয়েন্সের কাজটা সব থেকে বেশি সুন্দর এই ড্রেসে, ঠিক আছে? কারণ এটা এত সুন্দর করে দিয়েছে, আর এই সিকোয়েন্স সিলভার কালারের সিকোয়েন্সটা এই কামিজের সাথে এত সুন্দর করে মানিয়েছে যে কি আর বলবো। ওকে, তো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট। এটার বডি আপনারা খুব সুন্দর করে 58 পর্যন্ত দিতে পারবেন, আর 58 মানে হচ্ছে ইনাফ বডি দেয়া আছে, এর থেকে বেশি আর কি বডি মনে হয় না দরকার পড়ে কি আর কি, ইনাফ বডি দেয়া। ওকে, আর এটার নিচে একটা কালারফুল এমব্রয়ডারি প্যানেল দেয়া, এই যে এটার নিচে হচ্ছে কালারফুল একটা এমব্রয়ডারি প্যানেল দেয়া আছে, যেটা এখান থেকে কাট আউট করে দেয়াই আছে, তো আপনাদের কষ্ট করে কাট আউট করতে হবে না, ঠিক আছে? আর এমব্রয়ডারি প্যানেলটা কিন্তু অনেক কালারফুল, অনেক কালার,
কালারফুল। এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে মিষ্টি কালার আছে, পার্পল কালার আছে, তারপরে পেস্ট কালার আছে, হোয়াইট কালার আছে, অনেকগুলো কালার আছে, প্লাস এমব্রয়ডারি ফিনিশিং ও খুবই ভালো। এটাকে কিছুই করা লাগবে না, কারণ এটা সুন্দর করে এখানে সেলাই দিয়ে দিয়েছে আর এখানে হচ্ছে কাট আউট করে দিয়েছে। ওকে, এটা হচ্ছে নিচে, এটার জন্য নিচে জিনিসটা অনেক সুন্দর লাগে, এই যে মেবি দেখা যাচ্ছে, ঠিক আছে, খুবই সুন্দর। আর এটার প্যান্টের সাথে একটা সুন্দর এমব্রয়ডারি আছে, ওটাও দেখাবো। আচ্ছা, আমি এটা স্লিভটা দেখাই, এটা স্লিভটার কাজটাও অনেক সুন্দর। আমার স্লিভটা আরো সুন্দর হতো যদি এটা একটু সুন্দর করে বানাতো, আমার মনে হয় আমার টেইলর আমার স্লিভটাকে একটু উল্টাপাল্টা করে দিয়েছে। যাই হোক, আপনারা সুন্দর করে বানিয়ে নেবেন। আচ্ছা, যেটা স্লিভটা হচ্ছে জর্জেটের মধ্যে, আর এটা স্লিভ দিয়ে কিন্তু আপনারা ফুল স্লিভ দিতে পারবেন যাদের হাত একটু ছোট, কারণ আমার এটা ফুল স্লিভ হয়নি, বাট এটা আমার থ্রি কোয়ার্টারের থেকে একটু বড় হয়েছে, ঠিক আছে, আমার হচ্ছে ফোর কোয়ার্টারের মতো হয়েছে, তো আপনাদের এটা একটু বড় দিতে পারবেন আপনারা। ওকে, এখন আমি স্লিভের কাজটাও ক্লোজ করে দেখাই। স্লিভের কাজটা সিম্পল এর মধ্যে খুবই সুন্দর দিয়েছে। এই যে এখানে হচ্ছে এমব্রয়ডারি আছে, ঠিক আছে, অ্যাশ কালার আর পেস্ট কালার, পেস্ট না একটু গ্রিন টাইপের কালার, ঠিক আছে, এই যে এমব্রয়ডারি করা আছে। আর মাঝখানে এই যে এই কামিজের সুন্দর সিকোয়েন্সটা মাঝখানেও, সিকোয়েন্সের কাজটা স্লিভের মাঝখানেও করে দিয়েছে, ঠিক আছে। আর এই যে এটা নিচেও হচ্ছে এমব্রয়ডারি আছে, আর লাস্টের দিকেও একটা সিকোয়েন্স আছে, খুবই সুন্দর করে স্লিভের এমব্রয়ডারিটা করা আছে। ওকে, এটা দিয়ে যদি আপনারা এটাকে আরো সুন্দর করে বানাতে চান, যে এই কামিজটাকে আপনারা আরো সুন্দর করে বানাবেন, তাহলে এটা স্লিভ দিয়ে কিন্তু আপনারা বেল স্লিভস বা হচ্ছে গিয়ে আমব্রেলা স্লিভ বা রুমাল হাতা যেটাকে বলে ওটাও বানাতে পারবেন। ওটা যেভাবে বানাবেন সেটা হচ্ছে এই যে এই স্লিভের এতটুকু কাজ করা যে কাপড়টা, এটা হচ্ছে আপনারা স্লিভের উপরে বসাবেন, এই যে উপরে হচ্ছে এত পর্যন্ত এসে পড়বে, বসিয়ে তারপর এক্সট্রা কোনো নেটের কাপড়, আধা গজ নেটের, বাধা গজ টিস্যু কাপড়, বাধা গজ জর্জের যে কোনো কাপড় আপনারা কিনে কালারফুল আর কি কালার ম্যাচিং করে কিনে এই জায়গা থেকে যেই আর কি বেল স্লিভটা দেয় ওটা আপনারা দিয়ে দিবেন, আর এই কাজটা আপনারা উপরে দিয়ে দিবেন, তাহলেও কিন্তু এই ড্রেসটাকে আরো সুন্দর করে বানাতে পারবেন। যদি আর কি কেউ কারো হচ্ছে বেল স্লিভ টাইপের ড্রেস যদি বেশি ভালো লাগে তাহলে তারা এই জিনিসটা করতে পারবে। ওকে, হ্যাঁ, প্রাইস আমি এখনো বলিনি, আমি প্রাইস এখনই বলে দিব। ওকে, আচ্ছা, এটা ওনাটা দিও তো। এই যেটা হচ্ছে ড্রেসের পেছনে আর কি ব্যাকসাইডের কাপড়, জর্জেটের মধ্যে, প্লেন জর্জেটের মধ্যে খুবই ভালো। আর এই জর্জেটের কাপড় যেটা সেটা কিন্তু অনেক সফট, অনেক ভালো, অনেক কমফোর্টেবল, আমার কাছে অনেক ভালো লাগছে, কারণ এগুলো হচ্ছে খসখসা যে জর্জেট থাকে ওরকম জর্জেট না, এগুলো খুবই কমফোর্টেবল সফট জর্জেট। এখন এটার সুন্দর সুন্দর ওড়নাটা দেখাই, এটা ওড়নাটা হচ্ছে বেবি পিঙ্কের মধ্যে নেটের। ওকে, আজকে আমি একটা ড্রেসই দেখাবো, বেশি ড্রেস দেখাবো না। এটার ওড়নাটা হচ্ছে বেবি পিঙ্কের মধ্যে নেটের, নেটের মধ্যে এমব্রয়ডারি করা, এই যে খুবই সুন্দর একটা ড্রেস আর খুবই সুন্দর ওড়না। এখন আমি ওড়নাটা একটু দেখিয়ে নেই। আর ওড়নার যে নেটের ম্যাটেরিয়াল এটা কিন্তু অনেক সফট, ঠিক আছে, ওড়নার নেটের ম্যাটেরিয়ালটা খুবই সফট, সফট নেটের মধ্যে। আর ওড়না কিন্তু ফিনিশিং করে দেওয়া আছে, তো ওড়নাকে আলাদাভাবে আপনাদের কোনো ফিনিশিং বা কোনো কিছু করতে হবে না। ওড়নার চার সাইডে হচ্ছে এই যে এরকম একটা চওড়া বর্ডার দেয়া আছে, এটা হচ্ছে পিঙ্ক কালারের একটা কাপড়ের মধ্যে সিলভার কালারের জরি সুতার কাজ করা, ঠিক আছে, খুবই সুন্দর করে সিলভার জরি সুতার কাজ করা। আর হচ্ছে গিয়ে এই যে এটা কিন্তু চার সাইডে ফিনিশিং দেয়া আছে, ঠিক আছে, এই যে এরকম চওড়া পার্টটা দিয়ে চার সাইডে ফিনিশিং দেয়া। আর ওড়নার যে আঁচল, আঁচলের মধ্যে হচ্ছে গিয়ে যে আঁচলের মধ্যে হচ্ছে অনেক ঘন আর অনেক গর্জিয়াস একটা কাজ করা আছে, এই যে এটা হচ্ছে গিয়ে সিলভার কালারের জরি সুতার কাজ করা, ঠিক আছে, সিলভার কালারের জরি সুতার উপরে হচ্ছে সিলভার কালার সিকোয়েন্স বসানো, ঠিক আছে, সিকোয়েন্স একদম ঘন করে সিকোয়েন্স দেয়া নেই, পুরোটা ঘন করে মেইনলি জরি সুতা দিয়ে কাজ করা। এই জরি সুতার মাঝখানে এক লাইন দুই লাইন করে হচ্ছে যেরকম সিকোয়েন্স দিয়েছে, যে জিনিসটা দূরে থেকে কিন্তু শুধু শাইন করে, যে চিকচিক করে, এই শাইন করার কারণে দূরে থেকে মনে হয় যে পুরোটাই সিকোয়েন্স, কিন্তু আসলে খুব ঘন আর খুব সুন্দর করে জরি সুতার মাঝখানে একটা একটা করে সিকোয়েন্সে কাজ করা। ওকে, যেটা হচ্ছে এটার ওড়না, এটা ওড়নাটা কিন্তু দেখতে পাচ্ছেন যে পুরোটা ওড়নাতে হচ্ছে ফিনিশিং দেয়া, প্লাস ওড়নাটা অনেক চড়া আর অনেক বড়, তো কারো হচ্ছে এই যে ওড়না নিয়ে কোনো প্রবলেম হবে না, কারণ ওড়নার কাজটা অনেক সুন্দর করে করে দেওয়া আছে, ঠিক আছে। আর এটার ইনার প্যান্টটা দাও, এটা কিন্তু ইনার আর প্যান্ট আছে, স্যান্টুনের শাইনি স্যান্টুনের মধ্যে ইনার আর প্যান্ট, যার সাথে একটা অনেক সুন্দর চওড়া একটা এমব্রয়ডারি আছে, এই যে এই এমব্রয়ডারিটা, এটা হচ্ছে ইনার আর প্যান্টের কাপড় স্যান্টুনের মধ্যে। ওকে, ইয়ারিংটা কোথা থেকে নিয়েছো আপু? আপু, আমি ইয়ারিংটা হচ্ছে বাণিজ্য মেলা থেকে নিয়েছিলাম, এই বছরের বাণিজ্য মেলা যেটা হয়েছিল ওখান থেকে। আপু, সিল্ক ড্রেস উইথ সিল্ক ওড়না আনো। ওকে, অবশ্যই ট্রাই করবো আপু আনার, ঠিক আছে। হ্যাঁ, আমি প্রাইস বলে দিই। আচ্ছা,
ও আচ্ছা, এটা প্রাইসটা আমি বলে দিচ্ছি, আমি একটু প্যান্টটা দেখিয়ে নিই। ওকে, এই যেটা প্যান্টটা হচ্ছে স্যান্টুনের মধ্যে, আর এটা প্যান্ট আর ইনার, এটা কিন্তু 4 পিস। আচ্ছা, এটার এমব্রয়ডারিটা অনেক সুন্দর, এই এমব্রয়ডারি ফিনিশিং কিন্তু খুবই ভালো। আপনারা চাইলে এটা স্লিভেও, স্লিভে না সরি, কামিজের নিচেও ইউজ করতে পারবেন অথবা প্যান্টেও ইউজ করতে পারবেন, কিন্তু এটা হচ্ছে প্যান্টে ইউজ করলে বেশি সুন্দর হবে, কারণ আমি অনেক সুন্দর করে প্যান্টে বসিয়েছি। এই যে এটা কি দেখা যাচ্ছে, ফার্স্টে হচ্ছে যে আমি প্যান্টে ফার্স্ট হচ্ছে প্যান্ট বানিয়েছি প্যান্টে কাপড় দিয়ে, তারপরে এই এমব্রয়ডারিটা বসিয়েছি হচ্ছে সেপারেট ভাবে, এমব্রয়ডারির নিচে কিন্তু কোনো প্যান্টে কাপড় দেইনি, যার কারণে জিনিসটা একটু এতটুক হচ্ছে একটু ট্রান্সপারেন্টের মতো লাগছে, আর জিনিসটা সি থ্রু হয়ে আছে, সুন্দর লাগছে, ঠিক আছে। আর এটার নিচে 2-3 ইঞ্চের আবার হচ্ছে একটু প্যান্টে কাপড় দিয়ে দিয়েছি, অনেক সুন্দর ডিজাইন করে আমি বানিয়েছি। আপনারা যদি চান সেম ভাবে বানাতে পারেন, অথবা যদি না চান তাহলে নর্মাল প্যান্টের উপরে কাপড় দিয়ে বানাতে পারবেন। ওকে, তো এটা হচ্ছে এটা প্যান্টে। আচ্ছা, কামিজটা আর ওনাটা আমাকে একটু ধরে দাও। এই যে এটা হচ্ছে প্যান্ট, একসাথে ধরে দাও তো। এই যে এটা হচ্ছে প্যান্টের এমব্রয়ডারি, ঠিক আছে, এটা হচ্ছে প্যান্টের এমব্রয়ডারিটা, খুবই সুন্দর ফিনিশিং দেয়, এখানেও হচ্ছে কামিজের মতো সবকিছু দেয়া আছে। ওকে, আমি এখন এটা প্রাইস বলে দিচ্ছি, যাদের এটা ভালো লেগেছে আপনারা স্ক্রিনশট নিয়ে ফোন নাম্বার অ্যাড্রেস সহ আমাদের পেজ ইনবক্স করে দিবেন, ওনাটা দাও। আর যারা স্ক্রিনশট না নিতে পারবে তারা হচ্ছে গিয়ে স্টিল গ্লু লিখলে হয়ে যাবে। ওকে, এটা প্রাইসটা বলে দিই, এটা প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 2,300 টাকা, 2,300 টাকা করে। এগুলো হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান শ্রী ফ্যাবজের ড্রেস, অনেকগুলো করে কাজ করা আছে, অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র দেয়া আছে, যাদের যাদের ভালো লাগবে আজান দিবে, যাদের যাদের ভালো লাগবে আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন। ওকে, প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 2,300 টাকা, খুবই সফট জর্জেটের মধ্যে 4 পিস, এটার সাথে ইনার প্যান্ট সবই পেয়ে যাবেন, প্লাস প্যান্টের সাথে একটা এমব্রয়ডারিও দেয়া আছে, এমব্রয়ডারিটা আপনারা মাঝখান থেকে কাট করে দুইটা পায়ে বসিয়ে দিবেন, অবশ্য দুইটা পায়ে বসাবেন, ঠিক আছে। এই যেটা হচ্ছে প্যান্টের এমব্রয়ডারি, এটা ইনার প্যান্টটা দাও। আর এগুলো কিন্তু 4 পিস, এগুলো 3 পিস বা 2 পিস না, এগুলো হচ্ছে 4 পিস। ওকে, অনেক ব্লার, ক্লিয়ার না, আচ্ছা এটা কি প্রবলেম হচ্ছে, এখানে কি অনেক প্রবলেম হচ্ছে, এই যে এটা, ঠিক আছে। এটা প্রাইস হচ্ছে 2,300 টাকা, 2,300 টাকা, খুবই সুন্দর একটা ব্লু গ্রে কালার, ব্লু গ্রে টাইপের কালার, গ্রে মানে হচ্ছে অ্যাশও বলতে পারেন, ঠিক আছে, ব্লু গ্রে টাইপের কালার, খুবই সুন্দর একটা কালার। এটাকে আপনারা স্টিল ব্লু বলেও অর্ডার প্লেস করে দিতে পারবেন, অথবা ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করে দিতে পারবেন। ওকে, আমি তাহলে এটা সরিয়ে ফেলছি, আজকে হচ্ছে একটা ড্রেসই দেখানো ছিল, এখন কোনো ড্রেস দেখাবো না। তোমার প্যান্টের ডিজাইনটার একটা পিক দিও আপু। আচ্ছা ওকে, আমি লাইভের পরে হচ্ছে আমি যেভাবে করে আমার প্যান্টটা বানিয়েছি ওটার একটা ছবি তুলে দেওয়ার ট্রাই করব। ওকে, আচ্ছা, যাদের যাদের ভালো লাগবে আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন। আর আমি কিন্তু এটা প্রাইস বলে দিয়েছি, এটা প্রাইস হচ্ছে কত যেন বললাম, 2,300 টাকা, ঠিক আছে, 2,300 টাকা করে। নাইস ইয়ারিং, থ্যাংক ইউ নাইদ জাহান আপু, হ্যালো হ্যালো রিয়া পারভিন আপু, আপু তোমার হেয়ারে টিপস দাও। আপু আমার হেয়ারে হচ্ছে আমি আসলে তেমন কোনো কিছু করতে পারি না, কারণ করার টাইম পাই না, আর যদি টাইম পাই তাহলে হচ্ছে গিয়ে কি আর করবো, তেল দিই, ক্যাস্ট্রোল অয়েল লাগাই আমি বড় হওয়ার জন্য চুল। হাই নিশা আপু, হ্যালো জায়রা রহমান আপু, কেমন আছো আপু তুমি? তুমি তো অনেকদিন ধরে আমার কাছকে কোনো ড্রেসই নাও না আপু। তোমারটার প্রাইস, আপু আমারটার প্রাইস হচ্ছে 2,300 টাকা, 2,300 টাকা। ওকে, আর কোনো কালেকশন আজকে নেই না আপু, আজকে আর কোনো কালেকশন নেই, আজকে শুধু এই একটা ড্রেসই দেখিয়েছি। আমার ড্রেসটা স্টিল ব্লু, এটা হচ্ছে ইন্ডিয়ান জর্জের ড্রেস, পার্টি ওয়ার ড্রেস, যাদের যাদের এটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে ফোন নাম্বার অ্যাড্রেস সহ আমাদের পেজ ইনবক্স করে দেবেন, তাহলে হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, আর তো কিছু নেই। ওকে, আমার এখন আর কোনো ইম্পর্টেন্ট কাজ নেই, ইম্পর্টেন্ট কথাও নেই, নেক্সট লাইভে সবার সাথে আবার দেখা হবে। আর আমি তো হচ্ছে কালকে ফ্রাইডে, তো কালকে তো আর লাইভে আসবো না, কিন্তু যারা আর কি লাস্ট লাইভে ডেলিভারি গুলো পাননি তারা আজকে আর কি, আজকে যারা পাবেন না তারা কিন্তু কালকে আগামীকাল মানে ফ্রাইডেতে পেয়ে যাবেন, আর আজকে যারা অর্ডার করবেন আজকের ড্রেসের ডেলিভারিও আপনারা কালকে পেয়ে যাবেন। ওকে, আর হচ্ছে স্যাটারডেতে তো সিক্রেট স্যাটারডে লাইভ হয়, তো এই স্যাটারডেতে যদি আমি আসি তাহলে আমি পোস্ট দিয়ে দিব গ্রুপ থেকে যে লাইভটা হয়, সবাই অবশ্যই লাইভটা জয়েন করবেন। ওকে, তুমি হেয়ার রিবন্ডিং করেছো? না আপু, আমার হেয়ার রিবন্ডিং করা না, এটা এমন নেই, তোমাকে দেখে টাইম দেখা টাইম পাই না তাই ড্রেস নেওয়া হয় না আপু, তাই জায়রা রহমান আপু। ওকে আপু, নেক্সট দেখা হলে আমরা এগুলো আর কি টাইম ঠিক করে নিব নে, ঠিক আছে। আচ্ছা ওকে, তো সবার সাথে নেক্সট দেখা হবে আপু, পাকিস্তানি পার্টি ওয়ার আনো প্লিজ, পাকিস্তানি পার্টি ওয়ার, ওকে অবশ্যই নিয়ে আসবো, সবাই আমাকে নেক্সট লাইভে আবার জয়েন করবেন। আর এখন মনে হয় আমি 4টা বাজে লাইভে আসবো, 4:30 বাজে না, কারণ 4:30 বাজে আজান দেয়, তো আস্তে আস্তে লেট হয়ে যায়, তাই আমি 4টা বাজে লাইভে আসা ট্রাই করবো। ওকে,
হ্যালো আপু, কেমন আছো? হ্যালো সুক্তা নায়েন আপু, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ড্রেস অর্ডার করেও ড্রেস পাই না, তাই ওকে আপু আপনি আবার অর্ডার করে দেন। হোপফুলি যদি ড্রেস অ্যাভেলেবেল থাকে তাহলে কিন্তু আমরা সবাইকে দিয়ে দিই, আর যদি স্টক আউট হয়েছে তাহলে আর কি ড্রেসটা দেওয়া পসিবল হয় না। ওকে, তাহলে নেক্সট লাইভে আবার দেখা হবে, সবাই আমাকে আবার জয়েন করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।